নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আইডি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 10টা, মন্দিরে যাওয়ার জন্য তৈরি হলাম। কয়েকদিন ধরে যে মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে, আজ তার পঞ্চম দিন। আজ রুক্মিণী স্বয়ম্বর আছে। আমি আপনাদের সাথে ভাগবত পাঠের প্রথম দিন এবং তৃতীয় দিনের ভিডিও অলরেডি শেয়ার করেছি। যারা এখনও ওই দুটি ভিডিও দেখেনি তারা অবশ্যই দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি বুঝতেও সুবিধা হবে। আর বেশি কথা বলবো না, মুখ্য প্রসঙ্গে আসি। রুক্মিণীকে স্বয়ম্বর সভায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। খুব সুন্দর একটা অনুষ্ঠান, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। রুক্মিণীটিকে বেশ মিষ্টি লাগছে বলুন। আরও যে তিনজন মেয়ে রুক্মিণীর সাথে যাচ্ছে তারা রুক্মিণী দাসী। অ্যাজ পার দ্য মাইথোলজিক্যাল অ্যাকাউন্টস, ঋষি পরশুরাম তার কুঠার দ্বারা কেরালার সৃষ্টি করেন। তিনি তার কুঠারটি জলের মধ্যে ছুঁড়ে ফেলেন এবং তার থেকে জলের মধ্যে একখণ্ড ভূমির আকার ধারণ করে। সেই পবিত্র ভূমি কেরালা, সেই জন্যই কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয়। প্রকৃতি কেরালাকে সৌন্দর্যের চাতরে মুড়ে দিয়েছে। কি নেই কেরালাতে! কেরালার পশ্চিম দিকে তাকালে শুধু জল আর জল, আবার পূর্ব দিকে মশলার ভাণ্ডার। আয়ুর্বেদের জন্যও কেরালা বিখ্যাত। এতক্ষণ ধরে গোটা মন্দিরটি প্রদক্ষিণ করা হলো, এবার স্বয়ম্বর সভার দিকে অগ্রসর হচ্ছি। রুক্মিণী এখন স্বয়ম্বর সভায় উপস্থিত, শ্রীকৃষ্ণকে মালা পরানোর জন্য এগিয়ে যাচ্ছে। এই মন্দিরের নিয়মটা এই রকম, রুক্মিণী পূজারীকে মালাটা দিয়ে দেবে, পূজারি শ্রীকৃষ্ণকে মালাটা পরিয়ে দেবে। অন্যান্য মন্দিরে শোনা যায় তারা কৃষ্ণের একটা মডেল বানাই, রুক্মিণী তার গলায় মালা পরাই। রুক্মিণীর বিবাহ সম্পন্ন হলো। ব্লগটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।